বাজারে মাছের দাম কম, অন্যদিকে উৎপাদন খরচ দিন দিন বেড়েই চলেছে। মাছ চাষে যত রকমের খরচ আছে তার মধ্যে এককভাবে সবচেয়ে বেশি খরচ হয় মাছের খাদ্য ক্রয়ে। বাজারে মাছের খাদ্য তৈরির উপকরণ কিনতে পাওয়া গেলেও তা দিয়ে ভাসমান দানাদার খাদ্য তৈরি বেশ ব্যয়বহুল একটি প্রক্রিয়া, আর এ কারণেই বাজারে মাছের ভাসমান দানাদার খাদ্যের দাম এত বেশি। ভাসমান খাদ্য তৈরির একটি কারখানা স্থাপন করতে কয়েক কোটি টাকা ইনভেস্ট করা লাগে, একজন সাধারণ মাছ চাষির পক্ষে যা সম্ভব নয়। বাংলাদেশে ছোট আকারে অল্প ব্যয়ে ডুবন্ত খাদ্য তৈরির কারখানা করা গেলেও অল্প ব্যয়ে ছোট পরিসরে ভাসমান খাদ্য তৈরির তেমন কোনো সুব্যবস্থা এতদিন ছিল না। আজ এই ভিডিওর মাধ্যমে মাছ চাষি ভাইদের একটি সুখবর দিতে চাই। আপনি চাইলে এখন অল্প বিনিয়োগে ছোট পরিসরে ভাসমান খাদ্য তৈরির যন্ত্রপাতি ক্রয় এবং কারখানা স্থাপনের কারিগরি সহযোগিতা পেতে পারেন বাংলাদেশ থেকেই। তো আর কথা নয়, আসুন পরিচয় করিয়ে দিই ছোট পরিসরে ও অল্প ব্যয়ে মাছের ভাসমান খাদ্য তৈরির চমৎকার একটি মেশিন ও এর সরবরাহকারীর সাথে। মূল ভিডিওটিতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। একটি ফিড মিলের বিভিন্ন অংশের মধ্যে রয়েছে হলার, মিক্সার, ক্র্যাশার এবং পিলেট তৈরির মেশিন। মেশিনগুলো চালানোর জন্য দরকার পড়ে বৈদ্যুতিক মোটর বা ডিজেল চালিত শ্যালো ইঞ্জিন। এই শ্যালো ইঞ্জিন বা মোটরের সাথে ফিড তৈরির যন্ত্রাংশগুলো বেল্টের মাধ্যমে সংযুক্ত থাকে। ভাসমান মৎস্য খাদ্য তৈরির এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে চলুন কথা বলি এর পরিচালক ও উদ্যোক্তাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহিরুল হক ভুঁইয়া, প্রোপাইটার ফিশজন অ্যাগ্রো ফিশারিজ, 2500 নারায়ণগঞ্জ। অ্যাকচুয়ালি আমি দীর্ঘদিন যাবৎ এই ফিশজন অ্যাগ্রো ফিশারিজ এই প্রতিষ্ঠানটা নিয়ে কাজ করে যাচ্ছি। এখানে নর্মালি ফিশ কালচার নিয়ে প্রায় 25 বছর যাবৎ ওয়ার্ক করছি। বর্তমানে আমি বায়োফ্লক নিয়ে আগাচ্ছি, পাশাপাশি ভাসমান খাবারের একটা ছোট প্ল্যান্ট নিয়ে কাজ করছি। আমরা একটা মিনি প্ল্যান্ট, ভাসমানের মিনি প্ল্যান্ট আপনারা ভিডিওতে যেটা দেখেছেন সেই প্ল্যান্টটা নিয়ে কাজ করে যাচ্ছি। তো খুবই ক্ষুদ্র পরিসরে যদিও এই প্ল্যান্টটা, অ্যাকচুয়ালি আমরা যেটা অনুধাবন করি ফিড মিল থেকে যে ফিডগুলি আমরা সচরাচর পাচ্ছি এর মধ্যে প্রপার ইনগ্রেডিয়েন্টস কী আছে আমরা জানি না, এর মধ্যে ভিটামিন এলিমেন্টসগুলি কী আছে আমরা জানি না। এখন আমরা এই মিলটা ছোটো প্ল্যান্টটা দিয়ে কাজ করার বদলতে আমরা নিজেরা ফুল কনফিডেন্ট লেভেল মেনটেন করতে পারতেছি যে আমরা এর ভিতরে এই এলিমেন্টগুলি আমরা দিয়েছি, আমরা এই এলিমেন্টগুলি দিয়ে আমরা ফিডটা তৈরি করতে পেরেছি এবং আমার ফিডে এই জিনিস আছে, সেটা আমরা ওভার কনফিডেন্সলি আমরা করতে পারতেছি। আর যেহেতু এই ফিড মিলটা খুবই ক্ষুদ্র পরিসরে, যে কেউ যে কারো ফার্মের পাশে, ফার্মের পাশে ছোট্ট একটা ঘরে এটা ডেভেলপ করতে পারবে। কস্ট খুবই ইফেক্টিভ, খুবই কম, যার দরুন এটা যে কেউ স্টাবলিশ করতে পারবে, অবশ্যই ক্ষুদ্র চাষিরা উপকৃত হতে পারে। আর এইটা করাই হয়েছে ক্ষুদ্র চাষিদের জন্য। একটা বড় প্ল্যান্ট তৈরি করতে যেখানে 8-10 কোটি টাকার প্রয়োজন হয়, সেখানে জাস্ট 5-6 লক্ষ টাকায় এই ধরনের একটা প্ল্যান্ট আমরা দিতে পারতেছি। আর যদিও এই প্ল্যান্টটা আমি গভর্নমেন্টের এনইটিপি প্রজেক্টের সহযোগিতায় আমরা পেয়েছি, এনইটিপি প্রজেক্টের সহযোগিতা পেয়ে আমি এটা ট্রায়াল দিচ্ছি। ট্রায়ালে যেহেতু ওকে হয়ে গেছে, এখন যে সাপ্লায়ার আমাদেরকে পিউর অ্যাগ্রো কোম্পানি, চায়নার একমাত্র এক্সক্লুসিভ ডিলার, সেই চায়নার যে মেন ডিলার কাছ তার কাছ থেকে আমরা এক্সক্লুসিভ ডিলারশিপ নিয়ে নিয়েছি। সেটা সারা বাংলাদেশে আমরা ছোট্ট পরিসরে এটা সেট আপ করে টেকনিক্যাল সাপোর্ট সহ সেট আপের একটা প্ল্যান নিয়েছি এবং দিতে পারবো। তো ক্ষুদ্র চাষিরা আসলে যার যার লিমিট অনুযায়ী এখানে ছোট ছোট প্ল্যান্ট আছে, আমরা ডেলিভারি দিলে তারা তাদের পরিসরে সেটা ডেভেলপ করতে পারবে, তৈরি করতে পারবে। এই মেশিনটার কয়টা অংশ লাগে, কী কী অংশ লাগে? এখানে তিনটা পার্ট আছে, একটা হলো ক্রাশার মেশিন, অ্যাডফার্স এটা যে কোনো এলিমেন্টগুলোকে ছোটো ছোটো পার্টিকেলে ক্রাশিং করে নিতে হবে। তারপর এটা মিক্সার মেশিনে এটা মিক্সিং করে, ড্রায়ার মেশিন এই এক্সট্রুডার মেশিনে পরে এটাকে পিলেট তৈরি করতে হবে যা ফ্লোটিং হিসাবে বের হবে।
টোটাল তিনটা, মেইনলি তিনটা পার্ট। এইরকম একটা মেশিনে এই প্রতি কেজি ফিড তৈরি করার খরচ কিরকম পড়বে? এইটা চাষিরা চাইলে যে কোনো ধরনের ফিড তৈরি করতে পারবে। এটা অ্যাকচুয়ালি মেনটেন করতে হবে, প্রোটিন লেভেল মেনটেন করে ফিডটা তৈরি করতে হবে। যদি দেখা যায় যে বায়োফ্লকের জন্য কেউ যদি করে, আঠারো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন লেভেল মেনটেন করে যদি কেউ করে, দেখা যাবে যে 30-32 টাকায় এই ফিডটা তৈরি করা যাবে। আবার ফিশ কালচারের জন্য 25% প্রোটিন দিয়ে যদি কেউ তৈরি করে, 25% প্রোটিন, তাহলে 35-38 টাকার মধ্যে এই ফিডটা তৈরি করা যাবে। আর অনেক সাশ্রয়ী। আরও যদি হাই প্রোটিন লেভেল দিয়েও তৈরি করতে চায়, দেখা যাবে 40-42 টাকার মধ্যে 28-30% প্রোটিন দিয়ে এই খাবারটা তৈরি করা সম্ভব। এই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি? অ্যাকচুয়ালি আমরা যে মেশিনটা আপনারা দেখছেন ডিজেল ভার্সন, এটাতে আমরা 120-150 কেজি প্রোডাকশন করা সম্ভব আমরা করতেছি আর প্রতি ঘন্টায়। হ্যাঁ, তো এর চেয়ে বড়ো ক্যাপাসিটির মেশিনও আছে, 150-200, 200-250, 300 এই ধরনের মেশিনও আমাদের কাছে পাবেন। এইটাও আমরা আপনাদেরকে দিতে পারবো। এইটা অ্যাকচুয়ালি আমাদের কাছে যে মেশিনটা আজকে দেখলেন, এটা হচ্ছে ডিজেল ভার্সন। যাদের 440 লাইন নেই, এটা 15 কিলোওয়াট বিদ্যুৎ ক্ষমতা সম্পন্ন, যাদের 440 লাইন নেই শুধু তাদের জন্য এটা। আবার যাদের 440 লাইন আছে তাদের জন্য ইলেকট্রিসিটির মোটর দিয়েও করা আছে। দুই ধরনের ভার্সনে এটা পাওয়া যাবে। এই মেশিনটার সাথে ছোট একটা বক্স দেখলাম, অনেকগুলো বাটন। এই বক্সটার কাজ? এটা আছে কন্ট্রোল প্যানেল, বিদ্যুৎটাকে এটাকে কন্ট্রোল করবে, প্যানেল বোর্ড। এই মেশিনটা যদি কোনো চাষি আপনার কাছ থেকে নিতে চায়, তাহলে এটা কবে নাগাদ তারা নিতে পারবে? আমাদেরকে, হ্যাঁ, আমরা পরীক্ষামূলকভাবে শুরু করেছি, যদিও আমরা এটা গভর্নমেন্টের সহযোগিতা এনএটিপি ফেজ টু এর আওতায় আমি স্পেশালি পেয়েছি। তো পাওয়ার পরে আমি যে ডিস্ট্রিবিউটার আছে চায়নার, তাদের সাথে কমিউনিকেশন করেছি, পিওর এগ্রো। তো ওনাদের সাথে আমার যে এগ্রিমেন্ট হয়েছে, আমরা এটার একটা অর্ডার প্লেস করলে উইদিন 1 মান্থ আমরা এটা বাংলাদেশে সাপ্লাই দিতে পারবো। একটু কি ধারণা দিতে পারবেন যে একজন চাষি যদি তার নিজের জন্য এই মেশিনটা নিতে চায়, তাহলে এই প্লেট মেশিন, ক্র্যাশিং মেশিন, মিক্সচার মেশিন, টোটাল সেটটা ডিজেলে যদি সে চালাতে চায়, টোটাল সেটটা কীরকম দাম তার পড়তে পারে? আমার যে সেটটা দেখেছেন ডিজেল ভার্সন, এইটা 660,000 টাকা খরচ পড়বে চাষির জন্য। আর যদি ডিজেল ভার্সন না করে যদি এই এই ইউনিটটাই কেউ নিতে চায়, তাহলে 570,000 টাকা। ঠিক আছে, আর আরও যদি এর চেয়ে বেশি ক্যাপাসিটির কেউ চায়, গ্র্যাজুয়ালি কিছু বাড়বে, 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ টাকার মধ্যে আমরা ক্যাপাসিটি বাড়বে, অ্যামাউন্ট বাড়বে। আমরা বিভিন্ন ধরনের সাইজ আপ টু পার আওয়ার 2 টন ক্যাপাসিটি পর্যন্ত আমরা দিতে পারবো। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই মেশিনটা দিয়ে পার আওয়ারে বলে 100-150 কেজি ফিড উৎপাদন, 120-150 কেজি ফিড উৎপাদন। সেই ক্ষেত্রে শুধু ধরেন কাঁচামাল বাদে প্রতি কেজি ফিডের উৎপাদন মূল্য কত পড়তে পারে? কারেন্ট খরচ, লেবার খরচ মিলায়ে ওভারহেড কস্ট যেটা আসবে প্রতি কেজি 3-4 টাকা। এই ফিডটা পানিতে, মানে উৎপাদন করার পরে পানিতে কত সময় ধরে ভাসে? এই ফিডটা আসলে উৎপাদন করার সাথে সাথে আপনারা দেখেছেন, আমরা দেখিয়েছি গ্লাসে পরীক্ষা করে, প্রোডাকশনের সাথে সাথে এটা 100% ফ্লোটিং হচ্ছে, বেঁচে থাকছে এবং লং টাইম বেঁচে থাকে। আমরা পরীক্ষা করে দেখেছি 12-14 ঘন্টা পর্যন্ত এটা বেঁচে থাকে। আপনার তৈরি করা ফিডটা আমরা একটু দেখবো। আপনার তো এখানে বায়োফ্লকের কয়েকটা ট্যাঙ্ক আছে, যদিও আপনি এখানে বায়োফ্লকের সেট আপ দেন নাই? না, এটা আমরা শুরু করছি আর কি, এখনও পরিপূর্ণ সেট আপ হয়নি। এইখানে একটু আপনার নিজের হাতে ফিডটা দেন, আমরা একটু দেখি যে মাছ কীরকম রেসপন্স করে। হ্যাঁ, ঠিক আছে।
টোটাল ফিডটাই বেশি দেখতেছি। স্বল্প ব্যয়ে ও অল্প বিনিয়োগে যারা ভাসমান মৎস্য খাদ্য তৈরি করতে চান, আশা করি ভিডিওটি তাদের কাজে লাগবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।